হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো আল্লাহর সহমতে আর আপনাদের দোয়ায় আমরা ভালো আছি। তো আপনাদের সবাইকে রমজানুল মোবারক। তো এই তো চলে এলাম রান্নাঘরে, দেখতে দেখতে রহমতের 10টা দিন চলে গেল, 10টা রোজা শেষ হলো কালকে আলহামদুলিল্লাহ। তো আজকে সিম্পল কিছু ইফতারি বানাবো, সিম্পলই সেরকম ভোট পেঁয়াজ বা কিছু করব না, ভালো লাগে না প্রত্যেক দিন একই রকম ভাজা পোড়া খেতে আর কি ইফতারির মধ্যে। তো আজকে ভাবলাম যে চাল দিয়ে আর একটু মুরগির মাংস দিয়ে ঘরে যা যা আছে মশলা তা দিয়ে একটু বিরিয়ানির মতো করে রান্না করে ফেলে মেয়েও খাবে। তো আর এতভাবে এত রকমভাবে করবো না, তো এই তো তার জন্য আমি সব কিছু রেডি করে নিলাম। দেখতেই পেলেন কী কী নিলাম আর কি, যা ছিল অল্প অল্প করেই রান্না করব। তো এটা এরকম স্পেশাল কিছু না, জাস্ট ঘরে থাকা মশলা দিয়ে যা যা আছে ওগুলো দিয়ে রান্না করব আর কি। তো এখানেও মশলাগুলো নিয়ে নিলাম, আদা রসুন প্রায় শেষ হয়ে গেছে ব্লেন্ডার করা। তো করব আসলে রোজার মধ্যে ব্লগগুলো ওরকমভাবে আমি দিতে পারি না, কারণ একটু ঝামেলা হয়ে যায়। আর আমরা সবাই জানি রোজার মধ্যে কিন্তু 3টা থেকে একটু ঝামেলাটা আমাদের সবারই বেশি হয়, কারণ তখন ইফতারি বানানোর খুব একটা ঝোঁক থাকে সবার। তো এই জন্য আর কি ওরকমভাবে ক্যামেরা ধরে ভিডিও করা হয় না, যেহেতু ব্লগ দিচ্ছি তো কষ্ট হলো কিছু করার নাই, দিতে হবে। তো এই তো আমি বিরিয়ানিটা বসাই দিলাম এখানে, কী কী দিচ্ছি তা তো আপনারা দেখতেই পেলেন। আসলে ওরকমভাবে শেয়ার করবো না, জাস্ট সিম্পলভাবে মাংস যেভাবে রান্না করে ওভাবেই শুধু চালটা দিয়ে দিব আর কি, সব মশলা দিয়ে দিচ্ছি আর কি। তো কোনটা কতটুকু দিচ্ছি সেটা আপনারা দেখে বুঝে নেবেন। তো এই আর কি কম, আসলে এখন তো লকডাউন চলতেছে, তো আল্লাহ যেরকমই চালাইতেছে আল্লাহর অশেষ রহমত আছে আমাদের সবার উপর, ভালোই যাচ্ছে, খারাপ বলবো না। আসলে যেরকমই যাচ্ছে ভালো খারাপ তার মধ্যে বলতে হবে যে ভালোই যাচ্ছে, তার থেকে খারাপ কত অনেকের দিনকাল যায় তাই না? অনেক মানুষ না খেয়েও দেখা যায় অনেক মরে যায়, কান্নাকাটি করে রাস্তাঘাটে, অনেক মানুষ খাবারের জন্য নেমে যায়, লকডাউন তো মানে না, কী করবে? আসলে পেটে ভাত না থাকলে যে অবস্থা হয় আর কি, আমাদের মতো সাধারণ মানুষ তাদের জন্য বেশি সমস্যা হয়ে যায় তাই না? আসলে এইসব মানুষ যাদের নাই তারা না পারে বলতে, না পারে কারো কাছ থেকে চেয়ে খাইতে। তো আল্লাহ যেরকমই রাখে যতটুকুই খাওয়ায় শুকুর আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে। আসলে প্রত্যেককে তো আর সব কিছু বলা যায় না, যারা কাছের আছে, খুব কাছের মানুষ আশেপাশে আছে, আত্মীয় স্বজন তারাই বুঝে একে আরেকজনের সমস্যা, বাহিরের মানুষ তো আর বুঝে না, অনেক কাছের মানুষও বুঝে না, অনেক আত্মীয় স্বজনও বুঝে না, যারা বুঝে তারা ঠিকই বুঝে নেয় আর কি। তো এই আর কি রান্নাটা শেষ করে ফেলতেছি, আজকে তেমন ইফতারি বানাইতেও ইচ্ছে করতেছে না, ভাবলাম যে মেয়েও মাংস ছাড়া ভাত খেতে পারে না ছোট মানুষ, তো তাই ভাবলাম যে এতভাবে রান্না করবো না, একসাথেই করি রান্না করে ফেলে আর ইফতারিও বানাবে না, কারণ সন্ধ্যা রাতে দেখা যায় ইফতারি করে আর ভাত খাওয়া হয় না, একদম রাত্রে সেহেরিটাই খাওয়া হয়। তো এটা করে ফেলি যে একটু ইফতারির সময় খাবো আর থাকলে বাকিটা বাচ্চা মেয়ে খাবে আর কি, রোজার মধ্যে আসলে বাচ্চাদের সমস্যা হয়ে যায়। তো এদিক দিয়ে ইফতারি করবো, শুধু ভাবলাম যে শুধু এই সিম্পল বিরিয়ানিটা দিয়ে আজকে কাজ সারাই দিব। তো এই তো আপনাদের ভাইয়া তো তোর ভাজা পোড়া না হলেই না খাবে না, তো একটুও তো করতে হয় আর কি, মানে রোজার মধ্যে যা তা অবস্থা করে রোজা রেখে মনে হয় যে বাসা সব নামাই ফেলে আর কি, নিচে এইভাবে চিল্লা চিল্লে এটা করো ওইটা করো এইভাবে ওইভাবে খায় না, কিন্তু পানি মুখে দিয়ে ইফতারি করে পানি মুখে দিয়ে আর কিছুই খাইতে চায় না, তো করতে হয়। তা আমিও চিল্লা চিল্লি করি না, আসলে ইফতারের মধ্যে চিল্লাইলেই দেখা যায় যে আরও বেশি অস্থির লাগে, তো ভাবলাম যে করো। তো এখানে আমের জুস আছে, তো এই অল্প কিছু ইফতারি বানাইলাম, আর এখানে তরমুজ পেয়ারা আর সালাদ খেজুর অল্প কিছু বানাইছে, তো এখানে মরিচা বানাইলাম,
হালকা পাতলা কিছু ইফতার, আর এই তো পাশের বাসা থেকে এসে দেখছি ইফতার দিয়ে গেছে, নুডলস, ছোলা, আলুর চপ, বেগুনি আর কলা, খেজুর। আসলে রোজা রমজানের মধ্যে এরকম হয়, পাড়া প্রতিবেশী থাকলে কিন্তু আমরা সবাই সবাইকে ইফতারটা দিই, কম বেশি চার যেরকম তৌফিকে আছে ওরকম আর কি, তো দিয়ে গেল। তো এই তো ইফতারটা আমার এখানে বিরিয়ানিটা রান্না করা হয়ে গেছে, তো বিরিয়ানিটা খারাপ হয়নি, মোটামুটি ভালোই হয়েছে দেখতে মনে হচ্ছে। আমি এখন আজান দিয়ে ফেলবে, কারণ ইফতারের সময় রোজার মধ্যে দেখা যায় যে জোহরের নামাজ কালাম পড়ে আর শোয়া যায় না, কোরআন শরীফ পড়ে যে রান্নার সময়টাও হয়ে যায় আজান দিয়ে ফেলে। এই তো দেখতে দেখতে চলে গেল 10টা রোজা, তো আল্লাহ তো কোনো রকম পার করলো, আর বাকি 20টা হোক আর 19টাই হোক, জানি না কয়টা আছে, আল্লাহর রহমতে যত ওগুলো সুস্থভাবে ভালোভাবে পার করতে পারি আল্লাহর কাছে সেটাই যাই। যেরকমই দিন যাচ্ছে ভালোই যাচ্ছে, খারাপ বলবো না আলহামদুলিল্লাহ। তো এই তো বিরিয়ানিটা রান্না করে হয়ে গেছে, আসলে খাওয়াটা দেখাইতে পারবো কিনা জানি না, কারণ ইফতারির সময় ক্যামেরা তেমন চালু করি না, ভালো লাগে না। ইফতারিটা দেখানোটা কীভাবে করি সেটা না দেখালে দেখাইতেও ওরকম আসলে ওরকমভাবে ওরকম তখন মনে থাকে না, তখন ঝামেলার মধ্যে থাকি। তো এদিকে আবার কালকের কিছু ইফতারি ছিল, তো ওইটাও গরম করে নিতেছে, মানে সব একসাথে ওভেনে দিয়ে দিছে। তো এখানে মুরগির বাচ্চাগুলো আমার দেখতে দেখতে বড় হয়ে গেছে। তো আরেকটা কথা হ্যাঁ বলে দিচ্ছি, কালকে যে ব্লগটা আমি পশুদিন ছেড়েছিলাম সেটা কয়েকদিন আগের ছিল, সেখানে মুরগির বাচ্চাগুলো একটু ছোটো ছিল আর কি, সেটা আমি এডিট করে রাখছি, আসলে ঝামেলার কারণে কয়েকদিন আমি ব্লগ দিতে পারিনি, তার জন্য একটু লেট হয়ে গেছে। তো এই তো দেখতে দেখতে এখন মাগরিবের আজানে প্রায় আর 5 মিনিট বাকি আছে, কোরআন তলাত হচ্ছে আশেপাশে, তো আকাশটা কত সুন্দর দেখা যাচ্ছে। তো আর কথা বাড়ালাম না, ইফতার করে ফেলবো তো আজকে পর্যন্ত। যদি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যত পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর প্লিজ অন্তত লাইকটা দিয়ে দিবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।